নমস্কার কেমন আছেন সবাই মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আপনারা জায়গাটা দেখে চিনতেই পারছেন যে এটা কোচবিহার কোতোয়ালি থানা এই জায়গাটা আপনারা আগেও দেখেছেন আজকে ছিল প্রত্যেক মাসের মতো এ মাসেও কালী পুজো সেখানে তো আমার ডিউটি থাকে এটা আসলে স্যারদের ভাষায় ডিউটি কিন্তু এটা তো আমার ভালোবাসা আছে এটাকে বলে আর কি কারণ পুজোপালিতে তো আর একটা ডিউটি বলা চলে না তো যাই হোক আজকে আমি আবার কালী পুজোর ভিডিও করছি তোমরা ভাবছো যে হয়তো বা আগেও তো এগুলো দেখেছি কিন্তু এখন আবার আসলে আমি একটু কনফিউশানে আছি যে আমি ফেসবুক পেজে ভিডিও ছাড়ব না ফেসবুক প্রোফাইলে যার জন্যই সমস্যাটা তো ফেসবুক প্রোফাইলে যখন অনেকদিন পর ভিডিও ছাড়ছি তাই ভাবলাম যে ভগবানের আশীর্বাদ নিয়ে ভিডিওটা পোস্ট করা যাক যার জন্যই এই ব্লগ থেকেই এখন ফেসবুক প্রোফাইলেও ব্লগ আসবে আশা করি তো আমি প্রতি মাসের মতো এই মাসেও এসে কাজ করছি আর মন্দিরের ভেতরে মেনলি কাউকে ঢুকতে দেওয়া হয় না কারণ কালীমাটাকে যে দেখছো উনি সবাই বলে খুব জাগ্রত দেখা যায় কিন্তু আমার সাথে এরকম হয়নি আর মেনলি হচ্ছে ঠাকুরের যে সব কিছু শোনার তো কাউকে ওরভাবে বিশ্বাস পায় না আমি ভেতরে ঢুকি আর পুরোহিত তো এখন ভিতরে ঢুকলাম ঢোকার পর দেখছি যে জিনিসপত্রগুলো দোকান থেকে এনেছে প্যাকেটের মধ্যে দোকানদার দিয়ে তা একটি পান দিছে তো ওটাই দেখে আমার হাসি পাচ্ছিল তারপর মিষ্টিগুলোতে পিঁপড়ে ছিল যার জন্য আমি ওটা উপরে টাঙিয়ে রাখলাম আর এখন আমি বসে পড়েছি সব ফলগুলো নিয়ে ওগুলাকে যেহেতু আমার কাটতে হবে আর এখন আমি গল্প করবো আর ফল কাটবো কারণ বারান্দার মধ্যে যখন বসে থাকি সবাই এদিক দিয়ে যাতায়াত করে আর থানার প্রায় সবাই আমার সাথে কথা বলে যার জন্য সবাই আসে এসে এসে একটু কথা বলে আর আমিও কথা বলি আর কাজ করি যার জন্য হয় কি যে হাত কাটে আমার প্রতি মাসে পুজোতে আর এ মাসেও কাটবে এটা নতুন কিছু না কারণ এটা আমার অভ্যাস অন্যদিকে তাকিয়ে ফল কাটাটা একদমই উচিত না আমি মনে করি যে কাজ করতে হয় সেখানেই ফুল ফোকাস দেওয়া উচিত আর নিয়ে আসছে হচ্ছে আনারস আর বাইরে কীরকম বৃষ্টি পড়ছে দেখো আর এই আনারস কাটতেই আমার হাতটাও কাটবে আনারসটা যেহেতু কাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাও আর কি কাটতে তো হবেই তো এই আনারসটা কাটতেই আমার হাতটাও কাটলো আর কি এই যে দেখো দেখবে কতটা কাটছে এখনো আমার পুরো ওই কাটা লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে রক্ত বেরোবে রক্ত বন্ধই হচ্ছিল না তাও অনেক কষ্ট করে ফাইনালি রক্তটা বন্ধ হলো আর কাজ তো করতেই হবে ফলগুলো কাটার পর এখন জায়গাটা আমি একটু ক্লিন করে দিচ্ছি আর এমনিতেই চারপাশে জল জল ছিল তো তারপর যে আমি চালগুলো ভিজিয়ে রাখছিলাম ভিডিওর প্রথমেই সেইগুলো দিয়ে আগে চাল কলাটা রেডি করলাম আর এখন পুষ্পপত্রটা সাজাবর বেলপাতাগুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে আসছিলাম বৃষ্টির দিনে বেলগাছের বেলপাতাগুলো এত সুন্দর লাগে দেখতে যে কি বলি তো বেলপাতা তুলসী পাতা সব কিছু সাজিয়ে রাখতে রাখতে পুরোহিত দাদু চলে আসবে এগুলো সব পুরোহিত দাদুই করে কিন্তু আজকে একটু শরীরটা খারাপ বলে আমাকে করতে বলছিল তো আমি যার জন্য দাদুকে একটু আগিয়ে দিচ্ছিলাম এমনি দাদু সেই ভালো আমাকে বেশি কাজ করতে হয় না আমার শুধু ফলগুলো কেটে গুছিয়ে রাখাটাই কাজ কিন্তু আজকে ভাবলাম যখন চান্স পেয়েছি মার কাজ তো করাই যায় কোনো সমস্যা নেই তো চলো যতক্ষণ দাদু না আসছে এই যে দাদু চলে আসছে আর আমি দাদুকে দেখে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে দেবো কারণ একটু কীরকম দেখায় তারপর আমি চলে আসলাম বাইরে আর বাইরে আমিও আসছি আর এই পাখিগুলো এসে ওখানে বারবার চালকলার থালের মধ্যে বসছিল কারণ চারপাশে বৃষ্টি না ওরাও খাওয়া দাওয়া পাচ্ছে না বেচারা এখন কি করবে আর যার জন্যই বারবার আসছিল আর বৃষ্টিতে পুরো ঝ্যাপঝাপ করছে আর এদিকে রান্না বাড়ি চলছে মেনলি তো তোমরা আগে দেখছো যে বাইরেই রান্নাবাড়ি হতো কিন্তু আজকে বৃষ্টির কারণে বারান্দায় হচ্ছে আর আমি আসলাম গালামাল দোকানে দোকান বন্ধ কিন্তু কনিং বেল বাজিয়ে তারপর আমাকে জিনিস নিতে হবে আর এখানে এসে আমি কি পাগলার মতো ভিডিও করা শুরু করেছি শুধু আমি জানি তারপর আমি নিয়ে নিলাম মটরশুটি মটরশুটি ইংলিশে তো এটি কী বলে এবং পিস কি জানি না দেখতেই পারলাম না আচ্ছা যাই হোক তো আমি আসলাম মটরশুটি দেওয়ার পর এখানে বলছে যে এটা আনারস গাছ এখান থেকে আনারস নেই আমি বললাম আনারস তো গাছের ওপরেই হয় কয় কি যে না মাটির নিচে হয় আনারস আর আমিও এরকম গাধি যে আমি বুঝতেই পারিনি যে এটা আনারস গাছই না তারপর দেখলাম যে পাশে ছোট ছোট দুটো আনারস গাছ সত্যিই আছে এখান থেকে ক্যামেরাতে বোঝা গেছে কিনা আমি জানি না কিন্তু আছে আর কি আর এদিকে পুরো রান্নার গন্ধ বেরোচ্ছিলো এমনিতে সারাদিন উপোস আর গন্ধ শুনলে মানে কি আর বলি থাক ভগবান পাপ দিবে কিছু বলতে নেই এইদিকে কত খাটনি করে কাকুরা রান্নাবাড়ি করতে করতেছে কারণ এই এত বড় কড়াই আমাদের তো ছোট কড়াই নাড়তেই জীবন শেষ হয়ে যায় আর এত বড় কড়াই আর এই খন্তি নাড়া ওফ তারপর আমি এসে বসলাম একটা রুমে রুমে বসার পর কিছুক্ষণ থেকে তারপর গেলাম মেজবুর ওখানে মেজবুর সাথে একটু কথা বললাম কথা বলে আস্তে আস্তে দেখি যে বেশ সন্ধ্যা প্রায় তো এখন পুজোতে বসে গেছে দাদু এখন পুজো হবে তারপর অঞ্জলি দিব তারপর আরও অনেক কাজ মানে কাজের কোনো শেষ নেই যাকে বলে রাত্রি দশটা এগারোটা বেজে যায় কিন্তু আমার সত্যি বলতে একদম লো এনার্জি হচ্ছিল কারণ পুরো খিদা পাচ্ছিল সারাটা দিন না আর উপস্থ থাকি না মেনলি আকাশটা দেখছো কত কালো আর বৃষ্টি সত্যি পড়ছিল কিন্তু পরে বাড়ি আসার সময় তো এত জোরে বৃষ্টি যে আমি বাড়ি আসতে পারছিলাম না আর এটা হচ্ছে খিচুড়ি আর লাবড়া লাবড়াটা দেখে মনে হচ্ছে তেলে তেল ভগবান বেশি তেল খাওয়া ভালো না তো আমরা বসে পড়লাম এখন হচ্ছে প্যাকেটিংয়ের কাজে খিচুড়িগুলো প্যাকেট হয়ে গেলে তারপর সবাইকে দেবার পালা তো এখন প্যাকেট আমার মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা আর এই বৃষ্টির মধ্যেও সত্যি কি ভিড় হয়েছে মানতে হবে এদের সবাইকে প্রসাদ দিয়ে নিজে একটু প্রসাদ খেয়ে তারপর চলো বাড়ি যাই অনেকক্ষণ হলো টাটা নতুন ব্লগে আবার অনেক কথা হবে আর পুলিশের গাড়িতে যাওয়ার একটাই মাইনাস পয়েন্ট সবাই ভাবে যে আমি হয়তো ভিকটিম তো চলো টাটা নতুন ব্লগে কথা হবে